أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تتمنوا ما فضل الله بعضكم على بعض، للرجال نصيب مما اكتسبوا، وللنساء نصيب مما اكتسبن، واسألوا الله من فضله، إن الله كان بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل: اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجله وآجله، فاقدره لي ويسره لي، ثم بارك لي فيه. وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري عاجله وآجله، فاصرفه عني واصرفني عنه، واجعل الخير حيث كان، ثم ردني به. قال: ويسمي حاجته، أو كما قال عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে মুসলিম করেছেন, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে তার ঘরে সালাত আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সালাত ও সালাম
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের প্রতি কিয়ামত পর্যন্ত যারা ঈমান ইহসান ও ইখলাসের সঙ্গে তাদের অনুসরণ করবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসার 32 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারি থেকে হাদিস পাঠ করেছি। সহিহ বুখারি 6382 নম্বর হাদিস পাঠ করেছি। এই হাদিস, এই আয়াত এবং হাদিসের আলোকে, কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকে ইস্তিখারা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা তোমাদের একে অন্যকে যেসব নিয়ামত দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা সেটা নিয়ে আকাঙ্ক্ষা করো না। অর্থাৎ হইতে পারে একজন মানুষ খুব সুন্দর, তার দেহ খুবই উন্নত, আর হইতে পারে আরেকজন হাঁটো বিশ্রী ব্যক্তি। যেন এই কথা না বলে যে আমি কেন এইরকম হইলাম না, লম্বা কেন হইলাম না, এত সুন্দর কেন হইলাম না, অথবা কোনো মহিলা যেন এই কথা আশা না করে যে আমি কেন পুরুষ হইলাম না। এইভাবে কোনো গরিব মানুষ যেন এই কথা আকাঙ্ক্ষা না করে যে আমি কেন কোনো রাজ পরিবারে জন্ম নিলাম না। আল্লাহ তাআলা বলেন, তোমরা এটা আকাঙ্ক্ষা করিও না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু। পুরুষেরা যা অর্জন করবে, আমল করবে, তারা তা পাবে। ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা। আর মহিলারা যা আমল করবে, অর্জন করবে, তারা তা পাবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে আমার সিস্টেম মোতাবেক যেভাবে সৃষ্টি করেছি সেটাকে মেনে নেও, তবে তোমরা কর্মফলের ক্ষেত্রে তোমাদের চেষ্টা চালিয়ে যাও। তোমরা যেরকমই হও না কেন, ধনী হও বা গরিব হও, সুশ্রী হও বা বিশ্রী হও, তাতে আসে যায় না। তোমরা যদি নারী হও পুরুষ হও তাতেও কোনো পার্থক্য নেই। তোমরা যদি নেক আমল করো তাহলে নেক আমলের প্রতিদান তোমরা পাবে। সুন্দর মানুষ হোক আর অসুন্দর হোক, নারী হোক আর পুরুষ হোক, যারাই নেক আমল করবে নেক আমলের প্রতিদান তারা পাবে, আর বদ আমল করলে সেই বদ আমলের প্রতিদানও তারা পাবে। দায়িত্ব হলো তোমাদের কাজ করে যাওয়া, নেক আমল করে যাওয়া, বদ আমল থেকে দূরে থাকা। তোমাদের দায়িত্ব এটা না যে কারে আল্লাহ তাআলা সুশ্রী করেছেন আর বিশ্রী করেছেন, কাকে পুরুষ করেছেন আর কাকে নারী করেছেন, এটা তোমাদের অধিকারের বাহিরে, এটা আল্লাহ পাকের ইচ্ছাধীন বিষয়। এর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ। তোমরা সওয়াল করো আল্লাহর নিকট তার অনুগ্রহের, আল্লাহর নিকট আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো, অনুগ্রহ চাও দুনিয়া এবং আখেরাতের। দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ রয়েছে ওইসব কল্যাণ আল্লাহর নিকট প্রার্থনা করো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন কল্যাণ প্রার্থনা করি আল্লাহর কাছে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, এই আয়াত তিলাওয়াত করলে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করছি। সবাই পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার নিকট আমি কল্যাণ প্রার্থনা করেছি। এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করতেন কোরআনের,
এই আয়াত পাঠ করে বলতেন, এই কথা বলতেন যে আমি আপনার কাছে আসআলুল্লাহ মিন ফাদলিহি, আমি আল্লাহর কাছে তার ফজল অনুগ্রহ প্রার্থনা করছি। ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত, সর্ববিষয়ে আল্লাহ তাআলা জ্ঞান রাখেন। কাকে আল্লাহ তাআলা কিরকম করা উচিত, কাকে কিরকম কল্যাণ দেওয়া উচিত, কে কল্যাণের উপযুক্ত, কে অনুপযুক্ত, কতটুকুর জন্য উপযুক্ত, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহ তাআলা যা জানেন সেইভাবেই তিনি বান্দার সঙ্গে আচরণ করে থাকেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট কল্যাণ প্রার্থনা করা। কল্যাণ প্রার্থনা করার সবসময় আমরা দোয়া করতে পারি, তাছাড়া কল্যাণ প্রার্থনা করার বিশেষ একটা ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, বিশেষ অবস্থায় বিশেষ ব্যবস্থা রয়েছে, সেটাকে বলা হয় ইস্তিখারা। যেমন সহিহ বুখারী 6382 নম্বর হাদিসে আছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা কাল কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা, কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনাস সূরাত মিনাল কুরআন, ইয়াকুলু إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم ليقل اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب. جابر بن عبد الله رضي الله عنهما বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন ইস্তিখারা, কানা ইউআল্লিমুনাল ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা, সব কাজে ছোট বড় সব কাজে আমাদেরকে ইস্তিখারা শিক্ষা দিতেন, কামা ইউআল্লিমুনাস সূরাতা মিনাল কুরআন, যেভাবে তিনি কোরআনের সূরা শিক্ষা দেন এইভাবে ইস্তিখারার দোয়া আমাদেরকে শিক্ষা দিতেন। কোরআন শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে গুরুত্ব সহকারে, যেভাবে সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইস্তিখারার দোয়াও শিক্ষা দিয়েছেন। কাজেই আমাদেরকে যেভাবে আমরা সূরা ফাতিহা জানি, আলাম তারা কাইফাফা লিইলাফি কুরাইশ কুল ইয়াহুল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, এইসব সূরা পড়তে পারি, ইস্তিখারার দোয়াও আমাদেরকে শিখতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কুরআন যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে ইস্তিখারা শিক্ষা দিয়েছেন, ইস্তিখারার দোয়া শিক্ষা দিয়েছেন। এই জন্য ইস্তিখারার দোয়া সবাই শিখে নেওয়া উচিত। এই কথা বলা ঠিক হবে না যে আমরা পারি না, কেন পারবেন না, দশজনে যাহা পারে আপনিও পারবেন, কোরআনের সুরা আপনি মুখস্থ করতে পারেন, দোয়া মুখস্থ করতে পারেন, তাই দোয়ায় কুনুত মুখস্থ করতে পারেন, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা আপনি মুখস্থ করতে পেরেছেন, তারপরে ছোটবেলা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা দোয়ায়ে কুনুত মুখস্থ করেছেন, এই দোয়ায়ে কুনুতের সমানই হবে এই দোয়া ইস্তিখারা। এই ইস্তিখারার দোয়াও শিখে নেওয়া উচিত, কারণ সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল কুরআনের মতন এই দোয়া শিক্ষা দিয়ে দিতেন। কুরআন যেভাবে গুরুত্ব সহকারে শিক্ষা দেন এই দোয়াকেও গুরুত্ব সহকারে শিক্ষা দিয়েছেন। এই ইস্তিখারা কি, ইস্তিখারা কি, এই প্রশ্নের উত্তর রয়েছে ইস্তিখারার, ইস্তিখারার দোয়ার মধ্যে। ইস্তিখারার দোয়ার শুরুতেই আছে কি, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা, হে আল্লাহ আমি কল্যাণ প্রার্থনা করেছি আপনার নিকট, বিইলমিকা আপনার জ্ঞান থেকে, ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা আপনার কুদরতের আপনার শক্তির সাহায্য কামনা করছি আমি, ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম আর আপনার মহান অনুগ্রহ আমি প্রার্থনা করছি। কোরআনে যেভাবে রয়েছে ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহর সওয়াল করো, এই দোয়া ইস্তিখারার মধ্যে আছে কি, ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, হে আল্লাহ আমি আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করতেছি।
এই দোয়া থেকে স্পষ্ট বোঝা যাইতেছে ইস্তিখারা কি। ইস্তিখারা মানে ইস্তিখারা শব্দের অর্থ হইল খায়ের, খায়ের মানে ভালো, কল্যাণ। আর ইস্তিখারা মানে কল্যাণ চাওয়া, প্রার্থনা করা। খায়ের আমরা বলি কেমন আছো, খায়ের ভালো, কাইফাল হাল, খায়ের আলহামদুলিল্লাহ বলে। এই খায়ের যে আছে খায়ের সার, এই খায়েরুনের শব্দ থেকে ইস্তিখারা। ইস্তিখারা অর্থ হলো কল্যাণ, প্রার্থনা করা, ভালো চাওয়া, আল্লাহর নিকট ভালো প্রার্থনা করা, আল্লাহর নিকট আল্লাহর কল্যাণ প্রার্থনা করার নাম ইস্তিখারা। আর এই ইস্তিখারা আমাদের সবসময়ই দরকার, সবসময়ই আমরা আল্লাহর নিকট ইস্তিখারা করব, কল্যাণ প্রার্থনা করব। ইস্তিখারা কেন করব? ইস্তিখারা এই জন্যই করব যে আমরা জানি না আর আল্লাহ তাআলা জানেন, আমরা শক্তি রাখি না আর আল্লাহ তাআলা শক্তি রাখেন। ইস্তিখারার দোয়ার ভিতরে আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা, হে আল্লাহ আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করতেছি। আসালুক আল্লাহুম্মা ইন্নী আসালুকা আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ আপনার ইলম থেকে আমি কল্যাণ প্রার্থনা করতেছি। ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, আপনার শক্তি থেকে আমি শক্তি প্রার্থনা করতেছি। ওয়াসালুকা মিন ফাদলিকাল আযীম, আপনার মহান কল্যাণ প্রার্থনা করতেছি। এরপরে আছে কি, ফাইন্নাকা তাকদিরু, ফাইন্নাকা তাআলামু ওয়ালা আলামু, ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, হে আল্লাহ আমি এই জন্যই আপনার নিকট কল্যাণ প্রার্থনা করতেছি কারণ আপনি সামর্থ্যবান শক্তিশালী আর আমি সামর্থ্যহীন, আমি দুর্বল। ওয়া তাআলামু ওয়ালা আলামু, আপনি জানেন আমি জানি না। আমরা এক সেকেন্ড পরে কী হবে, এক মিনিট পরে কী হবে জানে কেউ? কেউ জানি না, কিন্তু আল্লাহ তাআলা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন। বিকুল্লি শাইইন আলিম, সর্ববিষয়ে আল্লাহ তাআলা জ্ঞাত। এই জন্য আমরা যখন কোনো কাজ করব, গুরুত্বপূর্ণ কোনো কাজের সম্মুখীন হব, তখন ওই কাজের পরিণাম আমরা জানি না ভবিষ্যতে কী হবে। কেউ বিয়ে করতে চাইলে, কোনো জায়গায় প্রস্তাব দিতে গেলে, বিয়ে ঠিক করতে গেলে, তার নিজের হোক, তার ছেলেমেয়ের হোক, তার আত্মীয় স্বজনের হোক, সে জানে না এই বিয়ে মঙ্গলজনক হবে না অমঙ্গল হবে। এই জন্য সে ইস্তিখারা করবে যে এর পরিণাম সম্পর্কে জানার জন্য এবং ভালো ফল পাওয়ার জন্য। আমরা যখন কোনো বাড়িঘর কিনি বা কোনো ব্যবসা বাণিজ্য খুলি, তখন জানি না এইখানে ব্যবসা খোলার মধ্যে কল্যাণ আছে না নাই, লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হব, তখন আমরা কি করতে হবে? ইস্তিখারা করতে হবে, আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করতে হবে, অজানা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে গুরুত্বপূর্ণ বিষয়াদি যার পরিণাম আমাদের জানা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে জেনে নেওয়ার চেষ্টা করা ইস্তিখারা। তো আমরা ইস্তিখারা কেন করব? কারণ আল্লাহ তাআলা জানেন আর আমরা জানি না, তিনি শক্তি সামর্থ্য রাখেন আমরা শক্তি সামর্থ্য রাখি না। এই জন্য ইস্তিখারা কখন করবেন, মাথা কখন আপনি ইস্তিখারা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে সহিহ বুখারী 6382 নম্বর হাদিসে বলেন, ইদা হাম্মা আহাদুকুম বিল আমর, যখন তোমাদের কেহ কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাইবে তখনই সে ইস্তিখারা করবে। যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ আরম্ভ করবেন, ইচ্ছা করবেন, তখন ইস্তিখারা করবেন। এই ইস্তিখারা যখন আপনি করবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, পরিণাম ফলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। আর ইস্তিখারা না করিয়া কাজ করলে আপনি জানবেন না কোনটা কি। এই জন্য ইসলামী শরীয়তের হুকুম হলো ইস্তিখারা করা, তারপরে যারা বিজ্ঞ লোক আছেন তাদের সাথে পরামর্শ করা, ইস্তিখারা করা, পরামর্শ করা, জানাশোনা করা, তারপরে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত হওয়া। না জানিয়া না শুনিয়া হুট করে কোনো কাজ করা ইসলামে সমর্থন করে না। হাদিসে আছে তাড়াহুড়া করা শয়তান থেকে হয়ে থাকে। তাড়াহুড়া করার যে একটা প্রবণতা রয়েছে, এটা শয়তানি প্রবণতা। বরং ধীরে ধীরে বুঝে শুনে কাজ করতে হবে,
আর বুঝাশোনার লাগি আপনার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ। এরপরে আপনি মানুষের সঙ্গে পরামর্শ করতে পারবেন, যেহেতু কোরআনে করিমে আল্লাহ তাআলা পরামর্শের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পরামর্শের কথা রয়েছে। এখন আসুন যে ইস্তিখারা আপনি কীভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হামা আহাদুকুম বিল আমর ফালইয়ারকা রাকাতাইনি মিন গায়রিল ফরিদাহ, ফরজ নামাজ ব্যতীত, ফরজ সালাত ব্যতীত সে দুই রাকাত নামাজ পড়বে। সুম্মা লিয়াকুল, এরপরে বলবে কি, ইস্তিখারার দোয়া পাঠ করবে, নামাজ দুই রাকাত পড়বে, খাঁটি অন্তরে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার ভিতর বাহির সব দেখতেছেন, আমার অন্তর আল্লাহর সাথে আছে কি না নাই, নামাজে সালাতে আছে কি না নাই আল্লাহ দেখতেছেন, এইভাবে খুশু খুদুর সঙ্গে দুই রাকাত নামাজ পড়বেন, ফরজ নামাজ ব্যতীত বা কোনো সুন্নত নামাজও ব্যতীত, শুধু ইস্তিখারার নিয়তে দুই রাকাত নামাজ পড়বেন, নামাজের শেষে পাঠ করবেন ইস্তিখারার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তাআলামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খাইরুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি وعاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجله وآجله فاصرفه عني واصرفني عنه واجعل الخير حيث كان ثم ردني به. أيها الاستقرار دعاء أي دوار অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট কল্যাণ প্রার্থনা করতেছি, আপনার কুদরত আপনার শক্তি থেকে আমি সাহায্য প্রার্থনা করতেছি আর আপনার কল্যাণ প্রার্থনা করতেছি, কারণ আপনি সামর্থ্যবান আমি সামর্থ্যহীন, আপনি জানেন আমি জানি না, ওয়াং তা আল্লামুল গুয়ুব, আপনি তো সমস্ত গায়েবের জ্ঞান রাখেন, আপনি আল্লামুল গুয়ুব সমস্ত গায়েবের জ্ঞান রাখেন। এরপরে বলবেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, হে আল্লাহ যদি আপনি জানেন এই কাজটা, হাযাল আমরা মানে এই কাজ, যখন আপনি বলবেন হাযাল আমরা এই কাজ, তখন আপনার কাজের কথা উল্লেখ করবেন। হাদিস আছে, ওয়া ইউসাম্মি হাজাতাহু, তার হাজত কোনখানে কোন কাজে ইস্তিখারা করতেছে ওই কাজটা সে উল্লেখ করবে, অথবা মনে মনে রাখবে হাযাল আমরা মানে ওই কাজ, এই কাজ, এই কাজ কি, তার মনে মনে রাখবে ব্যবসা খোলা বা বিয়ে শাদী করা বা কোনো কিছু কিনা বেচা করা, ওই রকম যে কাজ সে করবে ওই কাজটার কথা এখানে হাযাল আমরা বলে মনে মনে রাখবে অথবা মুখে উল্লেখ করবে। কি খাইরুল্লি, এটা আমার জন্য ভালো, ফি দিনই আমার ধর্মগতভাবে দিনীভাবে, ও মাআশি দুনিয়াদারি হিসাবে, ও আকিবাতি আমরি এই কাজের পরিণাম হিসাবে, ওয়াজিলিহি ওয়াজিলিহি বিলম্বিত পরিণাম এবং অবিলম্বিত পরিণাম হিসাবে, পরে এটা ভালো হবে অথবা নগদ এটা ভালো হবে, এই বিষয়ে যদি আপনি জানেন এটা ভালো, ফাকদুর হলি আমার জন্য আপনি এটা নির্ধারিত করে দিন, আমার জন্য এটা লিখে দিন আপনি, ওয়াসির হলি আর এটা আমার জন্য সহজ করে দিন, এই কাজটা আমার জন্য করা সহজ করে দিন, ও বারিক লিফি সুম্মা বারিক লিফি, অতপরের মধ্যে আপনি বরকত দান করুন। দেখছেন কত সুন্দর দোয়া, যে যদি এটা কল্যাণজনক হয়ে থাকে তাহলে দুনিয়া আখেরাত পরিণামের দিক থেকে যদি এটা আমার জন্য মঙ্গলজনক হয়ে থাকে এই কাজটা, তাহলে আপনি এই কাজটা আমার জন্য নির্ধারিত করে দিন, এর মধ্যে আপনি বরকত দান করুন, এই কাজটা আমার জন্য সহজও করে দিন। ওয়াইন কুং তা তা'লামু আন্না হাযাল আমরা, আর যদি আপনি জানেন এই কাজটা, আবার নিয়ত করবে, আর যদি আপনি জানেন এই কাজটা, শারুল্লি আমার জন্য মন্দ, ফি দিনই আমার ধর্মীয় ক্ষেত্রে দিনের ক্ষেত্রে, ও মাআশি দুনিয়ার ক্ষেত্রে, ওয়াকিবাতি আমরি পরিণাম ফলের ক্ষেত্রে,
ওয়াজিলিহি ওয়াজিলিহি, বিলম্বিত এবং নগদ পরিণামের ক্ষেত্রে এটা অমঙ্গল হবে। ফাসরিফু আননি, তাহলে এটা থেকে ফাসরিফু আননি, আমার থেকে এই জিনিসটা দূরে সরাই দেন, এই কাজের জন্য আমি লিপ্ত না হই, এই কাজ যেন আমার কাছেই আসতে না পারে। ওয়াসরিফনি আনহু, আর আমার থেকে ওই ওয়াসরিফনি আনহু, আমাকে ওই কাজ থেকে দূরে করে দেন, এই কাজকে আমার থেকে দূরে করে দেন, আমাকে ওই কাজ থেকে দূরে করে দেন, এই কাজে আর আমার মধ্যে যেন পার্থক্য হয়ে যায়, দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আমি যেন এই কাজে লিপ্ত হতে না পারি, আমার থেকে এই কাজকে দূর করেন, ওই কাজ থেকে আমাকে দূরে রাখেন। ওয়াকদুর লিয়াল খাইরু হাইসু কান, আর আমার জন্য আপনি মঙ্গল নির্ধারণ করুন, যেখানেই আমার জন্য মঙ্গল আছে, যে জায়গাতে আমার জন্য মঙ্গল আছে ওইখানে আমাকে পৌঁছাইয়া দেন। সুম্মা রাদ্দিনী বিহি, অতঃপর এই মঙ্গল দিয়ে আমাকে সন্তুষ্ট করে দেন। এই দোয়া করা আল্লাহর নিকট, একবারে আপনি খাস দিলে এই দোয়া করবেন, নামাজের পরে দুই রাকাত নামাজ পড়ার পরে একেবারে খালিস অন্তরে এই দোয়াটা পাঠ করবেন। পাঠ করার পরে আপনার অন্তর, এর আগে আপনি এই কাজ করা না করার ক্ষেত্রে আপনি নিজের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, এই কাজটা আমি করেই নিব, তাহলে তো আর ইস্তিখারা করার প্রয়োজন পড়ে না। এইভাবে নিয়ত করতে হবে, যদি আমি জানি আল্লাহর তরফ থেকে আমি ইশারা পাই যে এটা মঙ্গলজনক, আমার দিলে এটা বাজে ভাসে, আমার দিলে যদি উদিত হয় এই কাজ মঙ্গলজনক, তবেই করব। আর যদি এটা আমার অন্তরে উদিত হয় যে মঙ্গলজনক নয়, তাহলে করব না। মানে সম্পূর্ণ বিষয়টা আল্লাহর উপর, আল্লাহর কাছে সপোর্ট করতে হবে, আল্লাহর নিকট ছাড়তে হবে, এই বিষয়ে সম্পূর্ণভাবে ভরসা করতে হবে আল্লাহর নিকট। নিজের হাতে কিছু রাখতে পারবেন না, সম্পূর্ণভাবে আল্লাহর নিকট সমর্পণ করে এই দোয়া পাঠ করবেন, তারপরে দেখবেন আপনার অন্তরে কি উদয় হয়। যদি এই কাজ করার জন্য উদয় হয়, ভালোর দিকে মন দাবিত হয়, ভালো বলিয়া দিলে সাক্ষী দেয়, তাহলে এই কাজ করবেন, তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে এই কাজ করবেন। আর যদি আপনার অন্তর সাক্ষী দেয়, আপনার অন্তরে এই কথা উদিত হয়, জাগে, জাগ্রত হয় যেটা মন্দ, তাহলে এর থেকে দূরে থাকবেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন যে বান্দা ইস্তিখারার ক্ষেত্রে নিজের ফয়সালাকে সম্পূর্ণভাবে দূরে সরাইতে হবে এবং যাবতীয় ফয়সালার দায়ভার আল্লাহর হাতে সপুত করতে হবে, সমঝাইতে হবে যে আল্লাহর তরফ থেকে যা আমি ইশারা পাইব, যা আমার অন্তর উদিত হবে আমি সেটাই করব, এর বিপরীতে করব না। যদি আপনার অন্তরে ইস্তিখারার পরে এক জিনিস যাচ্ছে, এই কাজ করার জন্য যাচ্ছে, এরপরে আপনি কিছুক্ষণ পরে বলেন না আমি যেটা আগে ভাবছি ওইটাই করব, তাহলে কিন্তু আপনার অমঙ্গল হবে। কারণ আপনি আল্লাহর সঙ্গে পরামর্শ করলেন, ইস্তিখারা করলেন, দোয়া করলেন, চাইলেন আল্লাহর কাছে যে আমি কিছু জানি না, আপনি সব জানেন, আপনি আলিমুল গায়ব, আপনি আমাকে জানাই দেন। এখন আল্লাহ পাকে আপনার অন্তর জাগাই দিয়েছেন, এখন যদি আপনি এটা না করেন বরং আপনারটাই আপনি করেন, তাহলে আপনার ক্ষতি হবে, মোটেও লাভ হবে না। এই ইস্তিখারা দোয়া একবারই পাঠ করতে হয়, ইয়াকিনের সাথে, ইখলাসের সঙ্গে একবারই পাঠ করবেন। পাঠ করার পরে আপনার অন্তরে কী যাচ্ছে সেদিকে লক্ষ্য করবেন, আপনার আগের সিদ্ধান্ত এগুলো সব মাথা থেকে দূরে সরাইতে হবে। এই দোয়া একবারই পাঠ করবেন ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, বারবার পাঠ করবেন না। কারণ বারবার পাঠ করার কথা হাদিসে, সহিহ হাদিসে নেই। কেউ এই ইস্তিখারার মধ্যে, এই ইস্তিখারা করার ক্ষেত্রে অনেকে ভুল করেন, কেউ মনে করেন ইস্তিখারা দোয়া তিনবার পড়তে হয়, তখন তার তিনবার পড়েন, তো একবার পড়ার পরার পর একটা তার মনে উদিত হইতে পারে, আবার আরেকটা হইতে পারে, আবার আরেকটা উদিত হইতে পারে, সে কোনটা করবে? কেউ মনে করে যে সাত দিন পর্যন্ত এটা করতে হয়, তিন দিন পর্যন্ত করতে হয়, সাত দিন পর্যন্ত করতে হয়, এইগুলার কোনো ভিত্তি নাই। এই হাদিসে সহিহ বুখারি 6382 নম্বর হাদিসে জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিসের মধ্যে একবারের কথাই উল্লেখ আছে, তিনবার, সাতবার, তিন দিন, সাত দিন, এই সব কথা উল্লেখ নাই। একবারই আপনি পড়বেন, আর একবার পড়েই আপনার অন্তরে কী উদয় হইল ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করবেন এবং সেই মতে কাজ করবেন। আমাদের সমাজে অনেকে এই ইস্তিখারার দোয়া না পারাতে, ইস্তিখারার দোয়া মুখস্থ না থাকায় তারা অন্যর মাধ্যমে ইস্তিখারা করিয়ে থাকেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে এই দোয়ার মধ্যে কী বলা হইতেছে,
এই দোয়ার অর্থ আমি বলেছি আপনাদের সামনে কয়েকবার বলেছি। এই দোয়া থেকে বোঝা যায় এটা অন্য কেউ পড়তে পারবে, এই দোয়া অন্য কেউ পড়লে হবে কিভাবে? এক নম্বরে আরেকজনে যদি এই দোয়া পাঠ করে আপনার জন্য তার অন্তরে কী উদয় হবে আর আপনাকে সে কী বুঝাইবে, সে রেজাল্ট কী দিবে আপনাকে, তার অন্তরে কী উদিত হলো আর আপনাকে সে কী বুঝাইল, এক জটিল প্রশ্ন। এর চেয়ে আরও বড় প্রশ্ন হইল ইস্তেখারার মধ্যে সে যে আল্লাহর সঙ্গে ইস্তেখারা করলো আরেকজনের জন্য, সেই ইস্তেখারার মধ্যে কী বলতেছে? সে বলতেছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, ইন্নি মানে নিশ্চয় আমি, আস্তাখিরুকা, আমি ইস্তেখারা করতেছি, কল্যাণ প্রার্থনা করতেছি। তো আমি কল্যাণ প্রার্থনা করতেছি কার জন্য? আমার জন্য। ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, আপনার কুদরত থেকে আমি কুদরত শক্তি প্রার্থনা করতেছি। ওয়াসালুকা মিন ফাদলিকাল আযীম, আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করতেছি। ফাইন্নাকা তাকদিরু, কেননা আপনি জানেন আপনি সব সামর্থ্যবান। ওয়ালা ফাইন্নাকা তাকদিরু, আপনি সামর্থ্যবান। ওয়ালা আকদিরু, আমি সামর্থ্যহীন। ওয়া তাআলামু ওয়ালা আলামু, আপনি জানেন আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো গাইবের সব কিছু জানেন। ফাইন কুনতা তাআলামু হাযাল আমরা, ফাইন কুনতা তাআলামু আন্না হাযাল আমরা, যদি আপনি জানেন আমার এই কাজটা, দেখেন এখানে ফাইন কুনতা, যদি আপনি জানেন আন্না হাযাল আমরা, এই কাজটা খাইরুল লি, আমার জন্য ভালো, কি খাইরুল লি, আমার জন্য ভালো, ফি দীনি, আমার ধর্মের ক্ষেত্রে, আমার দিনের ক্ষেত্রে, ও মাআশি, আমার দুনিয়াদারির ক্ষেত্রে, ও আকিবাতি আমরি, আমার পরিণামের ক্ষেত্রে, আমার জন্য, তাহলে আমার জন্য নির্ধারণ করে দেন। ফাকদুর হুলি, আমার জন্যটা আপনি নির্ধারণ করেন। ওয়াইসির হুলি, আমার জন্যটা সহজ করেন। ফুম্মা বারিকলি ফিহি, অথবা আমার জন্য এর মধ্যে বরকত দান করেন। তাইলে একজন মানুষ, আমি আপনার জন্য ইস্তেখারা করলাম আর আমি এইসব দোয়া পড়লাম, আল্লাহর সাথে বললাম এইসব কথাবার্তা, তো এখানে কি আপনার কোনো কথা আছে? কোনো কথা নাই, সব আমার কথা। তো এইসব কথা বলার কোনো মানে আছে? আরেকজনের জন্য ইস্তেখারা করে আল্লাহর সঙ্গে কত বড় বিয়াদবি, মিথ্যা কথা বলতেছে, সে নিয়ত করছে আরেকজনের কথা আর বলতেছে নিজের কথা। হ্যাঁ, এটা কত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এই আমল নিয়ে এই রকম করা, যা ইসলামে নেই, মোটেও সঠিক হবে না। আরেকজনে বলতেছে আমার জন্য যদি এটা হয়, আমার জন্য যদি এটা হয়, এতে আপনার কিছুই হবে না, বরং আপনি সরাসরি আল্লাহর সঙ্গে ইস্তেখারা করবেন, নিজের কথা নিজে বলবেন। আর যদি অন্যরা এই দোয়া পড়তে হয়, তাহলে তো দোয়ার শব্দ পরিবর্তন করতে হবে, আমার জন্য না বলে বলতে হবে অন্যের জন্য, তার জন্য, যার জন্য সে করতেছে তার নাম বলতে হবে, তার কথা বলতে হবে। কিন্তু এখানে তো তার কথা বলার কোনো ব্যবস্থা নাই, এই জন্য অন্যের দ্বারা ইস্তেখারা হয় না, অন্যের দ্বারা ইস্তেখারা করার কোনো প্রশ্নই উঠে না। এই দোয়ার অর্থের দিকে লক্ষ্য করুন, আপনারা দেখবেন অন্যের দ্বারা এই দোয়া করানোর কোনো মানেই নাই। সে ইস্তেখারা করে কী পাবে আর কী আপনাকে দিবে? বরং আপনি এইটা পাঠ করবেন এবং আপনি দেখবেন আপনার অন্তরে কী উদিত হয়, সেই মতে কাজ করবেন আর সবসময় ইস্তেখারা করবেন, প্রত্যেকটা বিষয়ে করবেন। কারণ হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخاره في الامور كلها, প্রত্যেকটা কাজে আমাদেরকে তিনি ইস্তেখারা শিক্ষা দিতেন। কামা ইউআল্লিমুনা সূরা মিনাল কুরআন, যেভাবে তিনি আমাদেরকে কুরআন থেকে সূরা শিক্ষা দেন। কাজেই আমরা সব বিষয়ে, ছোট খাটো হোক বড় হোক, সব বিষয়ে আমরা ইস্তেখারা করব, নিজের ইস্তেখারা নিজে করব এবং ইস্তেখারার দোয়া শিক্ষা করব, ইস্তেখারার দোয়া নিজে শিক্ষা করব। আমি পারি না এইটা সঠিক নয়, কেন পারবেন না? সব পারেন, এটা পারবেন না কেন? চেষ্টা করবেন এই দোয়াটা কোরআনের সুরার মতন শিখতে হবে। আপনি একদিনে না পারেন, দুই দিনে পড়েন, এক সপ্তাহে পড়েন, এক মাসে পড়েন, এক বছরে শিখেন, সারা জীবন পারি না বলার চেয়ে এক বছরে এই শব্দগুলো শেখা বেশি উত্তম। এই শব্দগুলো ভাগ করেন,
একটা কাগজে লিখেন, শব্দগুলো আলাদা 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 করেন, এক সপ্তাহে শেখার জন্য আপনি সাত ভাগে ভাগ করুন, এক মাসে শেখার আগে এই শব্দগুলোকে ভাগ করুন, আপনি তিরিশটা শব্দ হয়তো হবে না, তিরিশটা বাক্য হবে না, এখানে আপনি তিরিশটা বাক্য তিরিশ দিনে শিখতে পারতেছেন অনায়াসে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনি এই তিন শব্দরে তিন দিনে শিখেন। ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তাআলামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব, এই শব্দগুলোকে আরও তিন দিনে শিখেন। এইভাবে আপনি শিখেন, দেখবেন আপনি পারেন। কেন পারবেন না? চেষ্টা করলে তো পাথরও গলানো যায়, পাথর গলানো যায় চেষ্টা করলে। জাল দেন, আগুন দেন নিচে, জাল দিতে দেখেন পাথরের নিচে, দেখুন পাথরও গলা যাবে। তাহলে এই দোয়া শিখতে পারবেন না কেন? এই দোয়া শেখার চেষ্টা করুন এবং নিজে এই দোয়া থেকে উপকৃত হওয়ার চেষ্টা করুন। এই দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক গড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে পরামর্শ নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আপনি ইঙ্গিত নেওয়া। এই দোয়া অন্যের দ্বারা টাকা পয়সা দিয়া পড়ানোর কোনো অর্থ নাই, কোনো মানে নাই। নিজে পড়তে হবে, নিজে আমল করতে হবে। এই দোয়ার দ্বারা আপনি ভবিষ্যতে ভবিষ্যতের বিষয়াদি অবগত হতে পারবেন, আপনার কর্তব্য সম্বন্ধে আপনি অবগত হতে পারবেন যে আপনি কোন কাজটা করলে আপনার কল্যাণ রয়েছে এবং কোন কাজ অকল্যাণ রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি জীবনে তিনি অনেকবার ইস্তেখারা করেছেন। এর মধ্যে একবার একবারের ইস্তেখারার ব্যাপারে তিনি লিখেন, তিনি দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদ জামে উমাবিতে জুমার সালাতের পরে তাফসির পেশ করতেন। একদিন তিনি জুমার সালাতের পরে পীর ফকিরদের বিরুদ্ধে, অনিসলামী পীর ফকির যারা আছেন শরীয়তের বাহিরে, যাদের কার্যকলাপ যারা নিজের হাতে বেরি পড়েন, গলায় বেরি পড়েন, নামাজ রোজা করেন না, মদ গাঁজা পান করেন, ওই রকম পীর ফকিরদের বিরুদ্ধে তিনি, সুফিবাদী পীর ফকির এদের বিরুদ্ধে তিনি বক্তব্য রাখলেন। ওই দিন মিশরের, কারণ দামেস্ক ছিল মিশরের একটা রাজ্য, দামেস্কের মধ্যে ওই দিন ওই জামে উমাবিতে উপস্থিত ছিলেন একজন কর্নেল, মিশর থেকে আগত, তিনি ছিলেন এই পীর ফকিরের ভক্ত। অনেক পীর ফকিরও সেখানে ছিল বা তারা জানতে পারছে যে আজকে জামে উমাবিতে কেন্দ্রীয় জামে মসজিদে ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি পীর ফকিরদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে তাদের কার্যকলাপ সঠিক নয়, ইসলামী নয়। তারা জড়ো হলো, একত্রিত হলো, একত্রিত হয়ে নায়েবে সুলতান, দামেস্কের নায়েবে সুলতানের নিকট বিচার দিল বিকালবেলা। ওই দিনই বিকালবেলা তারা বিচার দিল যে ইবনে তাইমিয়া আমাদেরকে সমস্যা করেন, আমরা আমাদের পথ একটা, তাদের পথ একটি, আমরা মারিফত নিয়ে আসি, তারা শরীয়ত নিয়ে আসেন, তারা কেন আমাদের নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেন? তখন নায়েব সুলতান বলেন, ঠিক আছে আগামীকালকে আসো, উভয় পক্ষ একত্রিত করে আমি বিচার করব। ইবনে তাইমিয়া জানলেন যে আগামীকালকে যেতে হবে, বিচার হবে। ইবনে তাইমিয়া রাতের বেলা চিন্তা করলেন যে আগামীকালকে এদের সঙ্গে বহস হবে, কিন্তু এরা তো বহস করবে না কোরআন হাদিস দিয়া, এরা বহস করবে এদের কেরামতি দিয়া। এদের বড় একটা কেরামতি ছিল, এরা করতো কি, আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে প্রবেশ করতে পারতো, এই দিক থেকে ওই দিকে বের হয়ে যেতে পারতো। আর মানুষকে বলতো, দেখো আমরা যদি হককারী না হইতাম, আল্লাহর প্রিয় বান্দা না হইতাম, তাহলে আগুনের ভিতর দিয়ে আমরা কীভাবে প্রবেশ করি? ইবনে তাইমিয়া জানতেন যে এরা আগুনের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে, আর ভাবলেন যে আগামীকালকে তো এরা বলবে আগুনের ভিতর দিয়ে প্রবেশ করো, দেখি কে খাটে কে বেজাল, কে হককানি প্রমাণিত হইবে আগুন আগুনের ভিতরে প্রবেশ করো। ইবনে তাইমিয়া এখন কী করবেন? তিনি এই বিষয়ে ইস্তেখারা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, নামাজ পড়লেন, সালাত পড়লেন দুই রাকাত, এরপরে এই দোয়া পড়লেন যে আমি আগুনে প্রবেশ করবো কি না করবো না, তারা যদি আমাকে চ্যালেঞ্জ করে আগুনের ভিতরে প্রবেশ করো, কোরআন হাদিস বুঝি না, আমরা কোরআন হাদিস জানিও না, এটা আপনাদের কাম, শরীয়ত যারা পালন করেন, আমরা তো মারিফতি, আমাদের কাছে আসেন, আগুনের ভিতরে প্রবেশ করেন, তখন আমি কী করবো, আগুনে প্রবেশ করবো কি করবো না, এই নিয়ে তিনি ইস্তেখারা করলেন। ইবনে তাইমিয়া বলেন, ইস্তেখারা করার সাথে সাথে আমার অন্তরের মধ্যে জাগে উঠল এই কথা যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আগুন যেভাবে ঠান্ডাদায়ক শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়েছিল, ইব্রাহিমের খাঁটি অনুসারী ইবনে তাইমিয়ার উপরও আগুন
ঠান্ডা শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাবে। ইবনে তাইমিয়ার অন্তরে আরও জাগিয়ে উঠল সহি মুসলিমের সেই হাদিস আসহাবে উখদুদের কাহিনীর মধ্যে যে একটি বালকের কথা রয়েছে, একটি বালক যে ইসলাম গ্রহণ করেছিল, ইমান এনেছিল এবং বাদশাহ তাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে, আসহাবে উখদুদের ঘটনার মধ্যে রয়েছে, সেই বালককে আগুনে জ্বালিয়ে পাহাড় থেকে ফেলে পানিতে ডুবাইয়া কোনোভাবেই হত্যা করতে পারেনি। ইবনে তাইমিয়ার অন্তরে জাগলো যে আল্লাহ তাআলা ওই বালককে যেভাবে হেফাজত করেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যেভাবে হেফাজত করেছিলেন, আমাকেও সেইভাবে হেফাজত করবেন। ইবনে তাইমিয়া পরের দিন গেলেন উনাকে বিশ্বস্ত লোক দ্বারা সুলতান রাজদরবারে হাজির করলেন। ইবনে তাইমিয়া বলেন, আমি যখন এই কসরুল আমিরা মানে আমিরের অট্টালিকা, আমিরের ভবনের সামনে গেলাম, দেখলাম ভবনের সামনের মাঠ ফকিরের ভরা, ফকির আর ফকির এরা নাচানাচি করতেছে, ফালাফালি করতেছে, এদের হাল প্রকাশ করতেছে। তিনি বলেন, আমি প্রবেশ করলাম আমিরের ভবনের ভিতরে, গিয়া দেখি সেখানে অনেক পীর ফকির, বড় বড় পীর ফকির সেখানে উপস্থিত, এর মধ্যে একজনের নাম ছিল আবদুল্লাহ আল কাজ্জাব এবং তিলমিসানির একজন খলিফা। তিলমিসানি হলো ওয়াহদাতুল ওজুদের এক প্রবক্তা, তার সে নাই তখন, তবে তার খলিফা আছে, সেই খলিফাও এখানে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সুলতান এবং ওই কর্নেল বাহাদির, তার নাম ছিল বাহাদির, মিশর থেকে জাগত কর্নেল এসেছিলেন, পীর ফকিরের ভক্ত, এই আলহাজ বাহাদির নাম ছিল তার, এই বাহাদির দুইজনের মধ্যখানে আমি গিয়ে বসলাম। তখন বাহাদির ব্যঙ্গ করে বলল যে পীর ফকিরের বিরুদ্ধে যারা বক্তব্য রাখে এরা আজকে শিক্ষা পেয়ে যাবে। একটা কি ইঙ্গিত করলো, ইবনে তাইমিয়া কি ইঙ্গিত করলো যে আজকে আপনি যে গতকালকে ভাষণ দিয়েছিলেন, আমিও ছিলাম সেখানে, আজকে বুঝে বোঝা যাবে কে হক্কা নেই। ইবনে তাইমিয়া বলেন, আমি সেখানে গিয়ে পৌঁছার পর দেখলাম মানুষের মধ্যে খুব আগ্রহ, মানুষে আজকে দেখবে, বহস দেখবে, কে জিতে কে হারে দেখার জন্য মানুষ খুব কৌতূহলী। ইবনে তাইমিয়া বলেন, আলোচনা আরম্ভ হলো, আলোচনার শুরুতে তারা বেরি পড়ার পক্ষে দলিল পেশ করল, ইবনে তাইমিয়া তাদের দলিলকে খণ্ডন করলেন। এরপরে আবদুল্লাহ কাজ্জাব বলে উঠল যে আপনাদের পথ একটা, আমাদের পথ আর একটি, আপনারা মারিফত নিয়ে আসেন, শরীয়ত নিয়ে আসেন, আমরা মারিফত নিয়ে আসি, আর আমাদের অনেক হাল অবস্থা আছে, যেই হাল আপনাদের নাই, আমরা আগুন দিয়ে প্রবেশ করতে পারি, যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা না হইতাম তাহলে আগুন আমাদেরকে ছাড়ত না। এই কথা বলার পরই ইবনে তাইমিয়া স্বভাবগতভাবে ছিলেন খুব রাগী মানুষ, তাই উচ্চস্বরে বলে উঠলেন যে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের সমস্ত পীর ফকিরকে, মারিফতি পীর ফকিরকে, বন্ড পীর ফকিরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বসে বলতেছি যে তোমরা যদি আগুনে প্রবেশ করো তাহলে আমিও আগুনে প্রবেশ করব, তোমরা যে কেরামতি দেখাও না কেন, তেলেসমাতি দেখাও না কেন, ওইটা আমিও দেখাইতে পারবো। তখন সুলতান ইবনে তাইমিয়াকে খুব মহব্বত করতেন, কারণ এর আগে ইবনে তাইমিয়া তাতারিদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন সুলতানকে সাথে নিয়ে, এই জন্য সুলতান উনাকে খুব মহব্বত করতেন। সুলতান উনাকে বললেন, কানে কানে বললেন, আপনি আগুনে প্রবেশ করবেন? মানে সুলতান ভাবলে উনি তো কখনো আগুনে প্রবেশ করেন নাই, এরা তো প্রবেশ করে, এরা তো অভ্যাস আছে, উনি তো কোনো সময় প্রবেশ করেন নাই, বলেন আপনি আগুনে প্রবেশ করবেন? তিনি বলেন, হ্যাঁ আমি আগুনে প্রবেশ করব, তবে শর্ত হলো এই ফকিররা যে আগুনে প্রবেশ করে এরা গোসল করতে হবে, এর আগে গোসল করিয়া সারিয়া ভালো করে সাবান দিয়া গোসল করার পরে আগুনে প্রবেশ করতে হবে, আমিও গোসল করার পরে আগুনে প্রবেশ করব, তারাও গোসল করার পরে প্রবেশ করতে হবে। তখন আমির এবং সুলতানরা জিজ্ঞাসা করলেন, আপনি গোসল করার শর্ত আরোপ করলেন কেন? তখন ইবনে তাইমিয়া বললেন, এই পীর ফকিররা যে আগুনে প্রবেশ করে, এরা আগুনে প্রবেশ করার আগে ব্যাঙ্গের তেল, জামির লেবুর খাল, এর রস, আরও কিছু জিনিস পদার্থ মিক্স করে, মিশ্রিত করে এরা তৈলাক্ত একটি পদার্থ সৃষ্টি করে, আর এটা নিজের গায়ে মাখিয়া আগুনে প্রবেশ করে, আর এইভাবে এই পদার্থ ব্যবহার করলে আগুন স্পর্শ করে না তাড়াতাড়ি, কেউ এই আগুন জ্বলা অবস্থায় এদিক থেকে ওদিকে যেতে পারে। যখন এই শর্ত আরোপ করলেন তখন ফকিরা বলল, না আমরা আমরার হাল অবস্থায় যাইব, আমরা এই গোসল না করিয়া যাইব, গোসল করিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব না।
তখন সবাই বলে উঠল এই কি ঘটনা আপনারা এই তেলেসমতি দেখাইনি আমাদের আগুনের ভিতরে প্রবেশ করতে পারেন কিন্তু গোসল করে যেতে পারেন না তেল ব্যবহার করে আপনারা আগুনে প্রবেশ করেন তখন অনেক মানুষ বলে উঠল ঠিকই আছে ইবনে তাইমিয়া ঠিকই বলেছেন এরা আগুনে প্রবেশ করার আগে দেখছি আমরা এদের দাড়ি থেকে তেল টপটপাইয়া পড়ে এদের সারা শরীর তৈলাক্ত থাকে ফকিররা বলে উঠল বাবারে বাবা শরীয়ত আলিমের সাথে আমাদের তেলেসমাতি চলে না আমাদের এইসব তেলেসমাতি চলে তাতারিদের মাঝে তাতারি মুঘল সম্রাট যারা ছিল এই মুঘল অশিক্ষিতদের মাঝে আমাদের কাজ কারবার চলে কিন্তু এই তাতারি মুঘলের মাঝে চললেও কিন্তু এই শরীয়ত আলিমের কাছে আমাদের এইটা চলে না তখন স্পষ্ট হয়ে গেল যে রাজে দুঃখাবাজ প্রতারক তখন সুলতান বললেন তোমাদের বেরি মেরি খুলো দাড়ি মুস এইভাবে যে রাখছো তোমরা অনেক লম্বা মুস আর হাতের নখ অনেক লম্বা চুল অনেক লম্বা এগুলো সব কাটো আর সহি তরিকায় আসো ফিরে তখনও তাদের ভক্তরা এই ভবনের বাহিরে নাচানাচি করতেছিল ফালাফালি করতেছিল কারণ ভবনের ভিতরে যে তারাদের নেতাগুলো হেরে গেছে এই কথা তারা জানে না বাহিরে তারা তখনও লাফালাফি করতেছিল তখন সুলতান উলঙ্গ তরবারি নিয়ে বের হলেন প্রসাদ থেকে আর বললেন থামো তোমরা তোমাদের নেতারা হেরে গেছে তোমরা এই লাফালাফি করলে চলবে না তোমাদের সমস্ত কিছু যে বন্ডামি প্রতারণা স্পষ্ট হয়ে গেছে আর সবাই আজ থেকে শরীয়ত মানতে হবে কোরআন সুন্নাহ মানতে হবে কোরআন সুন্নাহর বাইরে যাওয়া যাবে না তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি জীবনে অনেক ইস্তেখারা করেছেন এবং ইস্তেখারার দ্বারা তিনি কল্যাণ লাভ করেছেন এভাবে আমরাও নিজের জীবনে গুরুত্বপূর্ণ কাজে সব কাজে ইস্তেখারা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে পরামর্শ করব এবং সঠিকভাবে ইস্তেখারা করব অন্যের দ্বারা ইস্তেখারা করাইব না এবং ইস্তেখারা যথাযথভাবে করব এবং ইস্তেখারার দোয়া শিক্ষা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন কুল তুমা সামিতুম ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أيها الإخوان أمرنا بالصلاة والسلام على النبي المحترم حيث قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم امطر شابب رضوانك على السابقين الأولين من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان خصوصا على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق صاحب رسول الله في الغار وعمر الفاروق قامي أساس الكفار وعثمان ذي النورين كامل الحياء والوقار وعلي المرتضى أسد الله الجبار رضوان الله عليهم أجمعين أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم
اللهم ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. اللهم اغفر لحينا وميتنا، اللهم ارحم موتانا وموتى المسلمين، اللهم ارحم موتانا وموتى المسلمين، اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا. اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم أيد الإسلام وأنصاره وأذل الشرك وأشراره. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وجل وأتم وأهم وأكبر. وأقم الصلاة، إن الصلاة كانت على المؤمن كتابا موقوتا. কাতার সোজা করুন, সঠিক করুন, পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়ান, পিছনের কাতারগুলো সঠিক করুন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان القدوس. سمع الله لمن حمده. الحمد لله كثيرا طيبا مباركا فيه. الله أكبر.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى, ما ودعك ربك وما قلى, وللآخرة خير لك من الأولى, ولسوف يعطيك ربك فترضى, ألم يجدك يتيما فآوى, ووجدك ضالا فهدى, ووجدك عائلا فأغنى, فأما اليتيم فلا تقهر, وأما السائل فلا تنهر, وأما بنعمة ربك فحدث. আল্লাহু আকবার। সুবহানাল্লাহি রাব্বিল আযীম, সুবহানাল্লাহি রাব্বিল আযীম, সুবহানাল্লাহি রাব্বিল আযীম, সুবহানাল্লাহি রাব্বিল আযীম, সুবহানাল্লাহি রাব্বিল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রাব্বানা ওয়ালাকাল হামদু, কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকাল জালালি ওয়াল ইকরাম।